নমস্কার বন্ধুরা ডাবলিউপস এক্সাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের আপনার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের একটা ইতিহাসের সেশন চলছে যেখানে আমরা পনেরোশো ক্লাস জিকে কোশ্চেন করবো এবং আমি আশাবাদী তোমাদের নাইনটি পার্সেন্ট অফ কোশ্চেন যেগুলো রয়েছে তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন তোমরা পশ্চিমবঙ্গের সেটা হোক তোমাদের ডাব্লু বিসিএস বা বেঙ্গল পুলিশের হোক বা মিসলেনিয়াসের হোক বা ফুডের হোক বা কলকাতা পুলিশের হোক প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা প্রায় নাইনটি পার্সেন্ট কোশ্চেন দেখবে যে আমাদের এই যে পনেরোশো প্লাস যে সিরিজ চলছে এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে বিশেষ করে তোমাদের আমি এখানে যেগুলো সলিউশন করেছি সমস্ত কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার বেস্ট সলিউশন করানোর চেষ্টা করছি যেগুলো কিনা তোমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সামে জিজ্ঞেস করা হয়েছে ডাব্লিউ বিসিএসএ বা তোমাদের বেঙ্গল পুলিশের এক্সামে যে সমস্ত কোয়েশনগুলো জিজ্ঞেস করা হয়েছে সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আমরা প্রথমে সলিউশন সলিউশনগুলো করছি এছাড়া শুধু তোমাদের হিস্ট্রি নয় এছাড়াও তোমাদের জিওগ্রাফি এর সঙ্গে সঙ্গে পলিটি এর সঙ্গে সঙ্গে সায়েন্স এছাড়াও তোমাদের সাধারণ জ্ঞান ওয়েস্ট বেঙ্গল জিকে সমস্ত কিছুই তোমাদের সেপারেট সেপারেট তোমাদের ক্লাসেস চলছে তোমরা প্লেলিস্ট ভিজিট করে দেখতে পারো অথবা সমস্ত কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে লিঙ্ক ওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আছে সেখানে তোমরা ডেলি কুইজ মক্টে সমস্ত কিছু সেখানে প্রোভাইড করা হয়েছে সেখানেও কিন্তু অবশ্যই জয়েন্ট হয়ে যাবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের সেশনটাকে শুরু করা যাক তার আগে বন্ধুরা চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে সাবস্ক্রাইব না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে বেল অ্যাকাউন্টটা ওপেন করে অবশ্যই রাখবে বন্ধুরা স্ক্রিন তোমরা আজকে ক্লাসে ফার্স্টে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট কন্টেন্ট লিখি রয়েছে ফার্স্ট ফোন রয়েছে জাজ মি বাই মাই অ্যাক্ট নট মাই ওয়ার্ড এখানে মি বাই মাই অ্যাক্ট নট মাই ওয়ার্ক এই কথাটা কে বলেছিল এটি কার উক্তি ছিল এই কথাটা যেটা ছিল এই কথাটা কে বলেছিল এই কথাটা লর্ড রিপন বলেছিলো এই কথাটাকে লর্ড রিপন বলেছিল অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট জায়গা নেবো নেক্সট হচ্ছে আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে অনেকবার রিপিটেডলি জিজ্ঞেস করা হয়েছে শুধু জিজ্ঞেস করা না রিপিটেডলি তোমরা দেখবে যে ইতিহাসের যে কোশ্চেন এখন আমি তোমাদেরকে বলেছি যে ইতিহাস হিস্ট্রি এবং পলিটি হিস্ট্রি এবং পলিটি এমন দুটি সাবজেক্ট যেখান থেকে তোমরা দেখবে যে হুবহু এইটটি থেকে নাইনটি পার্সেন্ট অফ কোশ্চেন হুবহু একদম এক্স্যাক্টলি কমন পেয়ে যাওয়া যায় কিন্তু জিওগ্রাফিতে কিছু কিছু জিওগ্রাফিতে প্রায় সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট হবহু কমন পাওয়া যায় কিন্তু জেনারেল সায়েন্স আমি আগের থেকে বলতে থাকি যে জেনারেল সায়েন্স এটা খুবই টাফ এখানে তোমরা টোয়েন্টি হার্ডলি যেটা রয়েছে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কমন পাবে টোয়েন্টি থেকে থার্ড লিক কোশ থার্টি পার্সেন্ট কোশ্চেন যেটা রয়েছে প্রিভিয়াস ইয়ার বেসের উপরে কয়েকটা কোশ্চেন রয়েছে সেপারেট ওগুলো কোশ্চেনেই জিজ্ঞেস করা আর সাধারণত যেগুলো রয়েছে যে জেনারেল সায়েন্সকে নতুন নতুন টাইপ অফ কোশ্চিনে জিজ্ঞেস করা হয় সেই জন্য তোমাদের আমি যেটা হিস্ট্রি এবং পলিটিটাকে মন দিয়ে অবশ্যই তোমাদের দেখার রিকোয়েস্ট করবো যে মন দিয়ে তোমরা অবশ্যই রেগুলার ক্লাসেসগুলো ভালোভাবে অ্যাটেন্ড করো তো এখানে আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ক্যারেক্ট অ্যান্সার আমাদের কী হবে আধুনিক ভারতের প্রবক্তা বলা হয় রাজা রামমোহন রায়কে কাকে বলা হয় রাজা রামমোহন রায় অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব যে উই ক্যান মেক দ্য লাস্ট আনসেটেলড কার ছিল এই কথাটি কার ছিল এই কথাটি যেটি ছিল এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উক্তি ছিল তা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন উনিশশো তেরো চোদ্দো সালের দিকে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এর হেডকোয়ার্টার্টার্টার্টার্টার কোথায় ছিল এর হেডকোয়ার্টার যেটি ছিল কোথায় এটি প্রতিষ্ঠিত হয়েছিল বা এর হেডকোয়ার্টার যেটাই হোক বলতে পারো তোমরা এটি যেটি প্রতিষ্ঠিত হয়েছিল এটি হেডকোয়ার্টার যেটা ছিল প্রতিষ্ঠিত হয়েছিল স্যান ফ্রান্সিসকোতে কোথায় স্যান ফ্রান্সিসকো ইউএসএ ইউএসএ কে প্রতিষ্ঠিত করেছিল লালা হারদায়ের লালা হারদায়ের প্রত্যেক বছরে কিন্তু এই পার্টি রিলেটেড একটি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয় বিশেষ করে ডাব্লিউ বিসিএস এক্সামে ডাব্লু বিসিএস এক্সামে হান্ড্রেড পার্সেন্ট এই গাওদার পার্টি থেকে একটা না একটি কোশ্চেন অবশ্যই জিজ্ঞেস করা হবে নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে কারা যেটা রয়েছে রেগুলেটিং আইন পাশ করেছিল যে রেগুলেটিং আইন যেটি ছিল সেভেন্টিন রেগুলেটিং আইন যেটি ছিল সেভেন্টিন সেভেন্টি থ্রি কারা পাশ করেছিল বেঙ্গল কাউন্সিল যেটা রয়েছে কোম্পানি সরকার ব্রিটিশ পার্লামেন্ট নাকি পোভি কাউন্সিল কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে ব্রিটিশ পার্লামেন্ট যেটি কি না পাশ করেছিল। তোমাদের ব্যাংক যেটা রয়েছে রেগুলেটিং আইন রেগুলেটিং আইন যেটা রয়েছে তোমাদের সেভেন্টিন সেভেন্টি থ্রি এটিকে পাশ করেছিল ব্রিটিশ পার্লামেন্ট অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেশ্স হচ্ছে লর্ড উইলিয়াম কো কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিল তাহলে গভর্নর জেনারেল কত খ্রিস্টাব্দে হয়েছিল তাহলে গভর্নর জেনারেল হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো তিরিশে তাহলে আঠারোশো তিরিশে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব নেশ্স হচ্ছে সাইমন কমিশনের যেটা হচ্ছে নিযুক্ত হওয়ার কারণ কী ছিল সাইমন কমিশন যেটি এ করা হয়েছিল উনিশশো কত উনিশশো সাতাশ সালে উনিশশো সাতাশ সালে এই সাইমন কমিশনটি গঠন করা হয়েছিল নাইনটিন টোয়েন্টি সেভেনে নাইন্টিন টোয়েন্টি সেভেন এটি গঠন করা হয়েছিল এবং এটি গঠন করার মূল উদ্দেশ্য কী ছিল এটি কি গঠন করার মেন উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান সংরক্ষণের জন্য ভারতের সংবিধান সংস্কারের জন্য সংরক্ষণ সংস্কারের জন্য যেটা রয়েছে স্যামেন কমিশনটা গঠন করা হয়েছিল এবং এটির রিপোর্ট পেশ করেছিল কত সালে উনিশশো সালে এটি রিপোর্ট পাশ করেছিল দুটো বর্ষ নিয়ে জিজ্ঞেস করা হয় যে সাইমন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটির রিপোর্ট কবে এটি দিয়েছিল এর রিপোর্ট যেটা রয়েছে ফাইনাল রিপোর্ট কবে দিয়েছিল ফাইনালি করে উনিশশো উনত্রিশে দিয়েছিল এবং বিজেটি গঠন করা হয়েছিল সাইমেন্ট কমিশন সেটি উনিশশো সাতাশ সালে গঠন করা হয়েছিল মাথায় রাখবে দুটোই কিন্তু এক্সামে জিজ্ঞেস করা হয়েছে নেক্সট কোশ্চেন দিতে নেব নেক দিতে হয়েছে পাঞ্জাবকে কে ব্রিটিশের রাজ্যে অন্তর্ভুক্ত করেছিল তাহলে পাঞ্জাব থেকে কে ব্রিটিশ রাজ্যের অন্তর্ভুক্ত করেছিল এটিকে করেছিল লর্ড ডাল হাউসিং লর্ড ডাল হাউস অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে দোকানি মুদ্রা কে চালু করেছিল দোকানি যে মুদ্রা ছিল এই দোকানি মুদ্রাটাকে চালু কে করেছিলো দোকানি মুদ্রাটাকে চালু করেছিল মোহাম্মদ বিন তুগলাক কে করেছিলেন মোহাম্মদ বিন তুগলাক আফনার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট নাও নেক্সট হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয় পানিপথের তিনটে যুদ্ধই মোস্ট ইম্পর্ট্যান্ট কত সালে হয়েছিল কোনটা কত সালে হয়েছিল কার মধ্যে কার হয়েছিল প্রতিটি কোশ্চিন থেকে যে কোনো একটি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করাই হয় তাহলে পানিপথের প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেটি হয়েছিল আঠারোশো আঠারো পনেরোশো ছাব ছাব্বিশ পনেরোশো ছাব্বিশে পনেরোশো ছাব্বিশে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধের কার কার মধ্যে বাবরআন ইব্রাহিম লোদি কে জিতেছিলো কে হেরেছিল কমেন্ট করে জানিয়ে যাও নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে কোন আইনের বলে রানী ভিক্টোরিয়া ভারত যেটা রয়েছে সম্রাটনি সম্রাট্নী হন তাহলে যেটা রয়েছে সম্রাটনি হয়েছিলেন রানী ভিক্টোরিয়া সেটি যেটা রয়েছে কোন আইনের বলে সে আইনটি ছিল কি আঠারোশো আটান্ন সালের যে আইন যে অ্যাক্ট অ্যাক্ট অফ ফিফটিন এইটিন ফিফটি এইট অ্যাক্ট অফ এইটিন ফিফটি এইটের দ্বারা তিনি হয়েছিলেন যখন কিনা না এ মহাবিদ্রোর পরে সেটা মহাবিদ্রোর পরে নেক্সট দেখে নেবো এবং ওই টাইমে কে ছিল লর্ড ক্যানিং ওই টাইমে কে ছিল ভাইজার ছিল মাথায় রাখবে নেক্সট দেখে নেক্সট হচ্ছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ বাবরের প্রতিপক্ষ কে ছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত হয়েছিল ছাপ্পান্নতে এবং এখানে বাবরের প্রতিপক্ষ কে ছিল বাবরের প্রতিপক্ষ ছিল হিমু হিমুরা ছিল বাবরের প্রতিপক্ষ অপশান সি ইজ দ্য ক্যারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেবো নেক্সট হচ্ছে এখানে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি ত্রিপিঠা কি ত্রিপিঠা প্রত্যেকটি কোশ্চিন একদম প্রত্যেকটি কোশ্চিনের ট্রিপল ইস্টার মার্ক করা কিন্তু কোশ্চিন প্রত্যেকটি কোশ্চিন যেগুলো কোশ্চিনে তোমরা দেখতে পাই প্রত্যেকটি কোশ্চিনে ট্রিপল স্টার মার্ক করে থাকবে নেক্সট যেখানে নেব নেক্সট হচ্ছে এখানে দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কে ছিল দিল্লি সুলতানের যে প্রতিষ্ঠা সেই দিল্লি সুলতান প্রতিষ্ঠা কী করেছিল দিল্লি সুলতানের প্রতিষ্ঠা ছিল কুতুবুদ্দিন কুতুবুদ্দিন এন থেকে তোমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেবো নেক্সট হচ্ছে শিবাজির পরে কে সিংহাসনে বসেছিল শিবাজির পরে যে সিংহাসনে বসেছিল কে বসেছিল শিবাজির পরে শম্ভুজি কে বসেছিলো শম্ভুজি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে এখানে উনিশশো ছেচল্লিশ সালে তেভাগা আন্দোলন হয়েছিল এবং এই তেভাগা আন্দোলনটা কোথায় হয়েছিল এই তেভাগা আন্দোলনটা কোথায় হয়েছিল বাংলাতে হয়েছিল কোথায় বাংলাতে আমাদের বাংলাতে তেভাগা আন্দোলনটি হয়েছিলো উনিশশো ছেচল্লিশ সালে নেক্সট দেখে নেবো নিশ্চয় হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয় পূর্ণ স্বরাজ যে প্রস্তাব সেটি গৃহীত হয়েছিল কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ যেটি গৃহীত হয়েছে সেটি লাহোর অধিবেশন কোন অধিবেশন লাহোর অধিবেশন নাইনটিন টোয়েন্টি নাইন নাইনটিন টোয়েন্টি নাইন লাহোর অধিবেশন যেটি ছিল উনিশশো উনত্রিশ তাহলে পূর্ণ স্বরাজ এটি গৃহীত হয়েছিল কত সালে এটাও জিজ্ঞেস হয়েছে সেটি কথা হয়ে যাবে তোমাদের উনিশশো উনত্রিশ তোমাদের আমি জাতীয় কংগ্রেস রিলেটেড এই যে জাতীয় কংগ্রেস রিলেটেড একটি তোমাদের সেপারেট ভিডিও দেওয়া রয়েছে যেখানে প্রায় সম্ভবত পঞ্চাশ কিংবা পঁচাত্তরটা কোশ্চেন করা আছে জাতীয় কংগ্রেস থেকে আশাবাদী ওর বাইরে থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হবে না তোমাদের টপিক ওয়াইজ যে বলে একটি প্লেলিস্ট রয়েছে সেই প্লে লিস্ট ভিজিট করে কিন্তু তোমরা সেই ক্লাসটাকে অবশ্যই দেখে নেবে একবার নেক্সট দেখে নেব নেক্সট রয়েছে এখানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইজার কে ছিল জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় কতই হয়েছিল আঠারোশো পঁচাশি আঠারোশো পঁচাশির টাইমে ওই টাইমে ভাইজার কে ছিল ওই টাইমে ভাইজার ছিল ডাফিন পেয়েছিল ডাফিন লর ডাফিন অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে কার কাছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল তাহলে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কার কাছ থেকে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখবো বন্ধুরা সেশনটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে থাকবে এবং তোমাদের যেই সমস্ত হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপগুলো আছে সেগুলোর সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে থাকে নেক্সট রয়েছে এখানে আমির খুসরো কার সভাকবি ছিল আমির খুসরো আমির খুসরো কার সভাকবি ছিল আমির খুসরো সভাকবি ছিল আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজির সভাকবি কে ছিল যেটা রয়েছে আমির খুসরো নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে কোনো যে যুদ্ধ যেটি কি না পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল শেষশাহ হয়েছিল এবং শেষের সঙ্গে কার হয়েছিল এবং এখানে শেষশাহ কাকে পরাজিত করেছিল যেটা যার সঙ্গে হয়েছিল তাকে পরাজিত করেছিল অবশ্যই তাহলে এটি কার সঙ্গে কার মধ্যে হয়েছিলো এটি শাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল যেখানে শেষশাহ জিতে গিয়েছিল এবং হুমায়ুন পরাজিত হয়েছিল কে তাহলে হুমায়ুন পরাজিত হয়েছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেবো নেক্সট হয়েছে যেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসকে কংগ্রেসকে কে একটি সেফটি ভাল্ভ হিসেবে দেখতে চেয়েছিলেন তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভাল্ফ হিসেবে দেখতে চেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসকে এ ও হুম একটি সেফটি ভাল্ভ হিসেবে দেখতে চেয়েছিলেন অপশান এ ইজ দ্য কারেক্টসার নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে সীমান্ত গান্ধী কাকে বলা হয় কাকে সীমান্ত গান্ধী কে ফর্টিএট গান্ধী নামে পরিচিত ছিল ফর্টিএট গান্ধী নামে পরিচিত ছিল বা সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল আব্দুল গাফর খান কী ছিল আব্দুল গাফর খান অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয় সেটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় আঠারোশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত হয়েছিল কথা আঠারোশো সাতান্ন সাল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখে নেব নেক্সট বন্ধুরা আজকে এটা আমাদের আসার ক্লাসের শেষ কোশ্চেন রয়েছে আশা করছি সেশনটা তোমরা মন দিয়ে শেষ পর্যন্ত দেখেছো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবে এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকানটা ওপেন করে অবশ্যই রাখবে তোমাদের কাছে প্রত্যেকটি ক্লাসের লেটেস্ট নোটিফিকেশনগুলো পাওয়া হয়ে যাবে এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জেন্ট হতে পারে ভুলবে না লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে আমাদের আজকে শেষ শরীরটা কী রয়েছে এখানে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠিত করেছিল অনুশীলন তোমাদের সমিতি রিলেটেড তো সম্ভবত আমি সেপারেট ভিডিও অলরেডি প্রোভাইড করে দিয়েছি সেখানে তোমরা সমস্ত সমিতিগুলো এক জায়গায় ইনক্লুড পেয়ে যাবে মানে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো তৈরি হয়েছিল সেগুলোর রিলেটেড সমস্ত কিছু একসঙ্গে সেখানে দেওয়া আছে তাহলে অনুশীলন সমিতি এটি প্রতিষ্ঠা করেছিল কে এটিকে প্রতিষ্ঠা করেছিল সতীশচন্দ্র বসু কে করেছিল সতীশচন্দ্র বসু অপশান এ ইজ দ্য ক্যারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং